মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি তাহলে আঙ্কেলের কাছে থাকি? তুমি আঙ্কেলের কাছে থাকবে? এক মিনিট ডক্টর, আমার মেয়ে পেশেন্টের কাছে একটু থাকতে পারে? থাকুক। ওকে ডক্টর, থ্যাংক ইউ। কাকন, তুমি আঙ্কেলের কাছে চুপ করে বসবে, ওকে? ডোন্ট ক্রাই। আর এটা ধরো, এটা ওই পাশে রেখে দেবে, কেমন? আমি একটু আসছি। ভেতরে ম্যাম আছে, দেবী আছে, পারমিশন ছাড়া ভেতরে ঢোকা যাবে না। তোমরা জানো আমি কে? আমি কাকলি মজুমদার। তোমাদের স্পর্ধা হলো কি করে আমাকে আটকাবার? কি ম্যাডাম, হাসপাতালেও কি রাজনৈতিক পেশি আস্ফলন করবেন? কৌশিকি, তা আপনি হঠাৎ হাসপাতালে কেন সেটা জানতে পারি? এই দেখুন, আপনি ভুলে গেছেন, আমি একজন নেত্রী, আমাকে তো আসতেই হতো না, আমার একটা সামাজিক দায়িত্ব আছে, কর্তব্য আছে, দায়বদ্ধতা আছে। আর ওই যে একটা বাচ্চা মেয়েকে ওই ক্রিমিনাল মিনন যেভাবে বাঁচালো, মানে আপনি জাস্ট ভাবতে পারবেন না কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আমাকে তো আসতেই হতো। বাই দ্য ওয়ে, আপনি এখানে না, মানে তার মানে আপনার সঙ্গে ক্রিমিনালদের ভালোই যোগাযোগ আছে? এক্সকিউজ মি কাকলি দেবী, আপনি বোধহয় গুলিয়ে ফেলেছেন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমার নামটা কৌশিকি মুখার্জি। আমি ভুলিনি, কিচ্ছু ভুলিনি, তাই জন্যই তো জানতে চাইছি যে ক্রিমিনালদের সঙ্গে আপনার পরিবারের, আপনার মেয়ে, আপনার এত ভালো যোগাযোগ। অবশ্য যোগাযোগ না থাকলে আপনি একজন ক্রিমিনালকে দেখতে এখানে আসবেন কেন? ও ক্রিমিনাল নয়, ও ক্রিমিনাল নয়, ও একজন হিরো যে আমার মেয়েকে বাঁচিয়েছে, যেটা কিনা ডিপার্টমেন্ট করে দেখাতে পারেনি, সেটা কিন্তু ও করে দেখিয়েছে। বাই দেবে, আজকে পেপারটা পড়ুন না, তাহলেই তো একদম ডিটেলে জানতে পারবে। হ্যাঁ পড়েছি, সত্যি খুব ভালো করে পড়লাম। দেখলাম যে আপনাদের পেপারে এই জ্যাজ সিগন্যালকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে, ইনফ্যাক্ট কত প্রশংসা করেছে, বাহবা দিয়েছে মেয়েটাকে, আর ওই মেননকে আপনি তো পুরো হিরো বানিয়ে দিয়েছেন। মানে যা লিখেছেন না ওর সম্পর্কে, পুরো মনে হচ্ছে যেন বীরগাথা লিখেছেন। যেটা উচিত আমি সেটাই লিখেছি, যেটা সত্যি আমি সেটাই লিখেছি। আপনাদের মতন রাজনৈতিক ব্যক্তিদের দালালি করার জন্য কিন্তু আমার সংবাদপত্র নয়, আমার নিউজ চ্যানেল নয়। কৌশিকি, সরি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। না মানে আমি মুখে যা বলি সেটাই কিন্তু আমি লিখি, বুঝতে পেরেছেন? কিন্তু আমি আবার যেটা লেখাই সেটা মুখে বলি না। কিন্তু আজকে যখন আপনার সঙ্গে দেখা হয়ে গেল এখানে, আপনাকে যখন দেখতে পেলাম তখন একটা কথা বলে দিই, স্বয়ম্ভু মুখার্জি অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। এসব চ্যানেলে চ্যানেলে কি ফলাও করে নিউজ করছে, ছি 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 ছি, কি কেলেঙ্কারির কথা! স্বয়ম্ভু মুখার্জি বিরোধীদের সঙ্গে জড়িত, আর আপনিও জড়িত, আর সেই জন্য চীনে যুগের মতন আমাদের পার্টির পিছনে পড়েছিলেন।
ভেবেছিলেন এই অঞ্চল থেকে একদম ধূলিসাৎ করে দেবেন আমাদের, পারলেন না আর পারবেনও না। জানেন তো মধ্যেখান থেকে কি হলো বলুন তো, আপনার কাগজের এবারে বদনাম হয়ে যাবে। না সকলে তো জানতে পারছে না আপনাদের সঙ্গে ক্রিমিনালদের কতটা নিবিড় সম্পর্ক, কতটা যোগাযোগ। স্বয়ংভু অ্যারেস্ট হয়ে গেল, আপনার পরিবারের একজন সদস্য, আপনার ভাই, পরিবারের ছেলে অ্যারেস্ট হয়ে গেল, কতখানি বদনাম হলো আপনাদের, কি লজ্জার ব্যাপার বলুন তো। এবার তো আপনাদের মাথা হেঁট করে চলতে হবে কৌশিকী। সরীসৃপ প্রাণীরা মাথা নিচু করে বুকে ভর দিয়ে চলে, ঠিক আপনার মতো। সেটা আমি করি না। যাই হোক, আপনার এই লোক দেখানো দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা যদি পালন করা হয়ে গিয়ে থাকে তাহলে আমার মনে হয় মানে মানে এখান থেকে কেটে পড়ুন। আপনি জানেন না আমার কতটা ক্ষমতা। আপনিও জানেন না আমার কি ক্ষমতা, আমার কলমের কি ক্ষমতা। চিন্তা করবেন না, স্বয়ংভূ নিরাপরাধ প্রমাণ হয়ে যাবে, তার জন্য আমার কলম চলবে। আর আমি এটাও খুব ভালো করে জানি যে দিব্যা সেনের সাথে আপনার খুব ভালো যোগসাজশ আছে, তাই তো? আমি খুব ভালো করে জানি আপনি ওর আপনার পেপারকে ব্যবহার করবেন, ওর পত্রিকাকে ব্যবহার করবেন, আর ওর নিউজ চ্যানেল আপনার হয়েই তো বলবে। এটাই তো হয়, খুব স্বাভাবিক, কেউ না কেউ কারুর না কারুর নামে সারাক্ষণ তো বলেই চলেছে। ম্যাডাম কাকলি মজুমদার আমার পত্রিকা নির্ভীক পত্রিকা, বুঝতে পেরেছেন? আমরা সব আমরা ওই ইয়েলো জার্নালিজমটা করি না, তাই আমরা বিক্রি নই, আমরা লোকের দালালিটাও করি না। যে জ্যাজ চ্যানেল আপনাকে বাঁচানোর জন্য এত বড় বলিদান দিল, আপনি তাকে ফাঁসিয়ে দিচ্ছেন, তার স্বামীকে ফাঁসাচ্ছেন। বাট বিলিভ মি, আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনি ওকে চেনেন না, যে ও কিন্তু অন্য ধাতুতে তৈরি, আপনি আমাকেও চেনেন না। কৌশিকী, ওই দেখুন এখানে সাইলেন্স লেখা আছে, গলাটা নামিয়ে কথা বলুন। এখানে না সব পেশেন্টরা থাকে, ইমপেশেন্টরা নয়। আই উইল সি ইউ কৌশিকী, দেখে নেব আপনাকে এনি টাইম এনিওয়্যার, যখন যেখানে ডাকবেন ঠিক সেখানে পৌঁছে যাব। তবে এইটুকু আপনাকে বলতে পারি যে আপনার ওই দালাল দেবী আছেন যে লেখাটা লিখবে না, তার থেকে শতগুণ বেশি পাঠক আমার লেখাটা পড়বে। একটা রহস্য রোমাঞ্চ ভরা একটা রোমহর্ষক কাহিনী, যা এখন পৃথিবীতে হয়তো ঘটে সবসময়, একটা কুৎসিত চক্রান্ত। কাল থেকে দেখতে পারবেন, কাল থেকে দেখতে পাবেন। বেশ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।